রাজ্যপালকে ঘিরে বিতর্ক। বিশেষত অবিজেপি শাসিত রাজ্যে রাজভবনের সঙ্গে সংঘাত ক্রমে তীব্র আকার নিয়েছে মোদীর জমানায়। এ নিয়ে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার এই ইস্যুতে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনকে ফোন করলেন মমতা। স্ট্যালিন টুইট করে জানিয়েছেন সে কথা। রাজ্য বিধানসভায় বিল পাশ হলেও তা দীর্ঘ সময় আটকে রাখা হয় রাজভবনে, রাজ্যপালের সই মেলে না। এই নিয়ে শুরু হয় রাজভবন ও সংশ্লিষ্ট রাজ্যের সংঘাত। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়া স্তক রাজ্যপালের বকলমে কেন্দ্রের অবাঞ্ছিত হস্তক্ষেপের নেপথ্যে শাসক দলের রাজনৈতিক কৌশল ক্রমে প্রকট হয়ে পড়েছে। বাংলা, কেরল, তামিলনাড়ু, তেলেঙ্গানার মতো অবিজেপি শাসিত রাজ্যে রাজভবনের অতি সক্রিয়তা চরমে পৌঁছেছে। ইতিমধ্যেই তামিলনাড়ুর ডিএমকে সরকার অধিবেশনে পাশ হওয়া বিল যাতে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে রাজ্যপাল সই করে ফেরত দেন সেই বিষয়ে বিধানসভায় প্রস্তাব গ্রহণ করে। সোশ্যাল মিডিয়ায় স্ট্যালিনের বার্তা থেকে জানা যায়, বিরোধী শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের নিয়ে আলোচনা চান মমতা। নিজের রাজ্য বিধানসভায় প্রস্তাব পাশের পর স্টালিন একই সমস্যায় ভোগা অবিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের চিঠি দেন। সেখানে তিনি একই রকম প্রস্তাব বিধানসভায় গ্রহণ করার আবেদন জানান তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী। সেই চিঠি মমতার কাছেও আসে। মমতার সুরেই চিঠিতে স্টালিন বলেন, রাজ্যে রাজ্যে রাজ্যপালরা অগণতান্ত্রিকভাবে রাজ্যের প্রশাসনিক কাজে নাক গলাচ্ছেন, পদে পদে বাধার সৃষ্টি করেছেন। স্টালিন তার টুইট বার্তায় লিখেছেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার ফোনে কথা হয়েছে। আমরা অবিজেপি শাসিত রাজ্যের রাজ্যপালদের অগণতান্ত্রিক কাজকর্মের বিরোধিতায় যে উদ্যোগ নিয়েছি তিনি তার প্রশংসা করেছেন। আমাদের পরবর্তী পদক্ষেপ স্থির করার জন্য বিরোধী রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠকে বসার পরামর্শ দিয়েছেন তিনি। বাংলায় বিগত রাজ্যপালের সময় থেকেই বিশ্ববিদ্যালয় সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ ফাইল আটকে রয়েছে রাজভবনে। বর্তমান রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে তা নিয়ে ইতিমধ্যেই বিরোধ প্রকাশ্যে এসেছে। বুধবার নবান্নে এ নিয়ে প্রশ্ন করা হলে মমতা বলেন, রাজ্যপালের সঙ্গে বিজেপির ভালো সম্পর্ক রয়েছে। এই বেড়ে চলা সংঘাতের আবহে মমতা ও স্ট্যালিনের বিরোধী শিবিরের ঐক্য প্রচেষ্টা সর্বভারতীয় রাজনীতির বিচারে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। কেননা আগামী বছরের লোকসভা ভোটের আগে বিরোধী ঐক্যের মহড়া হতে পারে এই উদ্যোগ। কলকাতা টিভি।